সবাইকে নমস্কার আর মুসলিম ভাইদের সালাম। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আমি কালকে পিসি বাড়ি থেকে আইসা পড়ছিলাম, কালকে আমরা সবাই আইসা পড়ছি বাড়িতে। আবারও মানে বিশ্বদা ভাই ফোন দিছে যাওয়ার জন্য, যে প্রচুর মাছ ধরা লাগছে, তো সেই জন্য আমি আবার আজকে যাইতেছি। তো এখন বাজাইতেছে একটা, তো আমি এখন রওনা দিলাম। আর বাহিরের ভিডিও আজকে আর করতে পারবো না, তো আজকে একটু তাড়াতাড়ি একদম পিসির বাড়িতে যে আবার ভিডিও শুরু করবো। তো আপনারা দেখতে থাকেন, আর যাইতেছি শুধু মাছ ধরার জন্যই। মাছ ধরা নাকি জল শুকিয়ে গেছে, তো এখন জল শুকাইতেছে আর মাছের চাপ বেশি বাড়তেছে, তো সেই কারণে যাইতেছি। তো চলেন যাইতে থাকি, আর রাস্তায় কোনো ক্যামেরা করবো না, একদম পিসির বাড়িতে যায়। তো দেখতে থাকেন। হ্যাঁ বাবা, নাকি দেওয়া হয়েছিল ইয়ে কেন মনে হলে। তো পিসির বাড়িতে এসে বসছি, বর্দা। তো আমি আর বর্দা এক সমানে আসলাম। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেয়া তারপরে আবার মাছের ওদিকে যাবো। তো দেখতে থাকেন, এখানে মা আবার মাছ ধরতে যাবো আর কি। তো খাওয়া দাওয়া করলাম আইসা, আমি বর্দা, যে বর্দা আইতেছে। তো এখানে যাইতেছি পুকুর পাড়ে। পিসি আবার একটা দুপুরে পাইছে, বৈশা ছিল, তো একটা মাছ পাইছিল পিসি। তো এখানে যাবো আবার, আর এক পিসে তো ভাই আছে, বর্দার যে কাকা তো ভাই বললাম ওদিন, তো আবার ওই জায়গায় বসে রয়েছে। চলেন যে দ্বীপ পাইছে কিনা। তো আজকে ও রাত্রি থাকুম আমরা ওই জায়গায়। তো আজকে মাছ ধরা শেষ, এই জায়গায় জল শুকিয়ে গেছে প্রায়। তো মাছ ধরা শেষ হয়ে গেলে তার মাছ পাবো না, এই কারণে আবার আমি আইসে বললাম, বর্দাও ফোন দিছে বারবারে। চলেন, আর এই যে বেরি বাচ্চাটা ওদিন তো দেখেছি, দুটা বাচ্চা হয়েছে। আজকে মাছ মারা শেষ। শুকান ধরে দেখিনি এগারো নাকি। তো যে বসে কালকে অত মাছ মারা লাগছিল না, তো আজকে মনে হয় মাছ হইতেছে, এই কারণে যে সড়কের মাথায় বসে রয়েছে। মাছ আইফু আর সড়ক টান দিব এই যে এইভাবে। তো দেখামো আপনাদের সব কিছুই। আর এই যে সঙ্গীর পাড়, আর কত মানুষ বসে রয়েছে, আর এই জায়গায় শামুক বিক্রি করে। তো শামুকের বস্তা নিয়ে যাই, শামুকের বস্তা হলো 400 টাকার বস্তা। তো দেখতে থাকেন, আর এই যে জাল সামনে এগিয়ে দিছে, তো ধার ধার শুলেই জল কমে গেছে। তো তো পুঁটি মাছ অনেক আছে, পুঁটি না উড়ি নাকি পুঁটি না মলা, মলাও নাই না সেগুলি পোনা মতো। মাছ খাই দিলেই আমরা ধরে নেব। আইসে ওই জায়গায় পুঁটি, কঠিন পুঁটি আইসে, অনেক পুঁটি আইসে। এইবারই বেশি এলো না ভাই, না ইয়ার আগে হয়েছিল না, এমনি হয় না, যাক ভালো। ও ভালো, 1 কেজি মতো হইব বুড়ি, তাই না? আমার ওই জায়গায় এরকম মাছ মারার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মাছ মারা দেখতেই তো ভালো লাগে। হ্যাঁ, মাছ হচ্ছে সাহসের জিনিস। পড়ছে না বর্দা? মোড়া পড়ছে একটা, যায় না জানি। এ গেছে গা, গেছে গা, রয়েছে রয়েছে, মিশে রয়েছে, কিন্তু আনা কষ্ট মাছটা আনুন। তুমি ওই উমরে ওসা করি উদর মানছি, আটা করুন
মাস্টার জাল গুজর ঢুকে গেছে ভাই মাছ আইছে কাপড়ের তলে যে একটা জাল আছে ডাবল পাট ভিতরে চলে গেছে আর এই যে দাঁড়িয়ে বসছে ভাই তো খাল দিল এই জায়গাটা করে ডাবল পাটের ভিতরে ছিঁড়ে আছে আছে ওই যে জেলে এসে কাছে এসে ওই জায়গায় আর টুসা করে দিতে হবে সুকান্ত নাই তখন বলবে নামছে আছে না মাছ একটা উঠছিল মাছটা রাখতে পারি নাই জালটা একটু ছেড়া আছিল তো নিজে চলে গেছে তো চেষ্টা করলাম অনেক পারলাম না তো যাই হোক মাছ আরো আসবো তো আমার আপনাদের দেখাবো সবকিছু এখন বর্দা যে গেছে আবার জালটা আবার নতুন করে ঠিক করে দিতে জলটা ঠিকঠাক করে নেই তারপরে আবার আপনাদের দেখাই মাছ আসলে অবশ্য নদী দেখাবো আর আজকে আসছি শুধু মাছ ধরার জন্য আজকে শেষ তো ওই যে জাল বর্দা ঠিক করে আবার কাটলো ওই যে বর্দা ই করে আনছে আপনি ডুবানছে তো মাছে লাফায় খুব একটু বড় বড় লাভ দেয় তো আসলে কি কেন ওরা তো সবসময় রানিং করে যায় না এগুলো দেখাইতে পারি না তো মাছ আজকে করবো বারবারে ফাল দেয় কিন্তু জালে বলতে আছে না ফাল দিবস ফাল বাড়াই দিও ফাল বাড়া বেশি মজা লাগে মাছের মাছ তো নোরা মাছ একটা খেলো তো দশটা দিয়ে হ্যাঁ ফালটা দিবস না দেখতে খুব ফালটা দাম কানি মাছে প্রচুর লাভ হয়ে গেছে মাছ পুরতেছে না ধারটা অতিরিক্ত বেশি আর এবার সে পুরের জাকাইছে একবারে যেটি বুঝিয়েছে একেবারে বুঝে গেছে একবারে যত সময় গুটিয়েছি এই সড়কে বেশি আসে মাছ ওই দিন এই সড়কে অনেক বড় বড় ফেকাইছিল আমার বই বাসার সড়ক রয়েছে দেখি তো ওই সড়ক হয়েছে ওই যে উপরে বসে রয়েছে ওগুলো বসে বসে মাছ দেখে কোন সময় আহে সে আসছে কিন্তু কম এত না তাও 1 কেজি
أروز اللوك زي ده سهات صارق بيجو. توي زي كده شو باي خلني ما سري بوكا. ووي زي كذن. إذا غورتا سماز دارا زنو. إذا كده ماز دارا توب بيشي. إكرنا دش شو كويشي. بوهو دش شو كويش أبوش هذاكي. أي شيء. كودي أكتر. ها 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 ها
মাছ নিয়ে গেল তো আরেকটা জিনিস আপনাকে দেখাই তো এলাকায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছ ধরার জন্য তো যে পাশে মাছ ধরার জন্য রেডি হইতাছে তো ওনারা ওনার পোলাতে মাছ ধরবো তো ওনারা সে রাত্রের বাড়ি ওই যে ভাইরা ভাইরা কত দূর থেকে আসছেন মাছ ধরার জন্য সখীপুর কসুয়া যাই হোক ভাইরা যে মাছ ধরতে আসছে এটা কি মানে ড্রেস খুব ভাল লাগলো যুগ ধরতে পারবো না ঠিক আছে মানে এটা হয়েছে হাতের লাইট আমাদের পোলো কই পোলো আজের দাম গাড়ির কাছে বাড়ি ও আচ্ছা পোলোটা নিয়ে আসার দরকার ছিল না আর এটা তো খালই না খালই লেটটা তো শেষ হয়ে ওটা ইয়ে রাখেন খুবই সুন্দর এটা অনেক দূরে থাকে আর ওই ব্যাটারি ভিতরে থাকবো ওটা কান্দে রাখবেন তাই না কান্দে রাখবো হ্যাঁ জায়গা আপনাদের সিস্টেমটা খুবই সুন্দর খুব ভালো লাগলো তো মাছ পান মাছ পেলে দেখে যেন আসি রাত্রি পারবেন ভাই হ্যাঁ আমরা তো আসলে পাই না আর যাও দিয়ে খেতে যাই মানুষ কাকো করে এই সেই না 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 ওই মারবেন যেহেতু এত দূর থেকে আইসেন মারা তো লাগবই কত জন আইসেন আমরা দুজনই আসি আচ্ছা গত বছরও আসছিলাম আমরা দুজনই এই যে প্রদীপ কাকার বাড়িতে হ্যাঁ হ্যাঁ এখানে গাড়ি রেখে তো বুঝতে পারছি মাঝে মধ্যে এই যে পোলো এটা পোলো বলে না কি বলে এটা হ্যাঁ একই পোলো পোলো ভাই আমরা হইছে দানি এই যে ভাই জিওল মাছ মাগুর মাছ হইলে দেখে যেন মাছ এই জায়গায় আমরা সারা রাত্রি থাকুন তো মানে রাত্রি বেলা রাত্রি হয়ে গেছে অনেক সময় অপেক্ষা করলাম তো মাছ খেলা পাইলো কিন্তু মাছ এখনও পরে নাই তো যাই হোক মাছ পরবো আশা করে বসে রয়েছি আর বর্দা বা টেটা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছে দেখে পাই পাইতে পাইবো কিনা দু একটা পাইতে পারে তো আমার আসলে এই ভাগ্যটা খারাপ যে আমি আসলে মাছ আসে না অনেক চেষ্টা করতেছি যদিও আপনাদের দেখানোর জন্য তো দেখতে থাকেন আর এই যে মসুরিটা নিয়ে এই জায়গায় ওই দিনও আপনাদের দেখাইছি তো মসুরিটা নিয়ে যে শুয়েছিলাম তো আমাদের এই যে বেড মানে কম্বল টম্বল সব এই যে জায়গায় এনে রাখছি তো আমরা আমি আমার দুই পিসাত ভাই তো সবাই জায়গায় থাকুমো আমরা রাত্রিতে আর কি থাকুমো ওই জায়গায় সারা রাত্রি তো সকালবেলায় আমার পিসাত ভাই জাল পাচ্ছে চায়না জাল তো সকালবেলায় সেই জালের আপনাদের ভিডিওটা দিব তো সেটা হলো সকালে ভোরবেলায় জালটা টান দেয় তো যেগুলো মাছ হইব তো সেগুলো আপনাদের দেখাবো তো দেখতে থাকেন আর মাছ উঠলে আপনাদের দেখাবো আর যদি না ওঠে তাহলে আর মানে রাত্রি করে আর কোনো ই করবো না আবার সকালবেলায় দেখা হইব আর মাছ উঠলে রাত্রিবেলায় দেখতে পারবেন ওই যে বর্দা মাছ ই করবো আনছে টেটাতে দেখবো আনছে যে পাই পাহাই কিনে তো কালকে পাইছিল ওগুলো অনেকগুলো আছে তো অনেকেই মাছ ধরতেছে রাত্রিবেলা টেটাতে মাছ মারে আর কি যে বর্দা আছে ও বর্দা পাইছ না তো যাই হোক মাছ যদি পাই তো আপনাকে দেখাবো আর যদি এখানে মাছ উঠে ফালাই তো দেখতে পারবেন এটা হচ্ছে ফালার মাছ আর কি ওইটা ফালা পাইতে রাখছে তো যে পাশে দেখেন কত মানুষ হয়েছে টেটাতে মাছ ধরার জন্য মেলা মানুষ এসে গেছে বর্দা মাছ পাইছে বর্দা মাছ মারাইলো বালুই মাছ পাইছে বড় বড় হয়েছে পাইছ রে মাছ একবারে খারাপ না ভালো মাছ হয়েছে খাওয়া চলবো আর কি
এই মাছ কোড আমার দিয়ে দিছে বড়দা এই মাছ কোড আমার দিয়ে দিছ নে যাস আজকে যদি আই ব্যাগ নিয়ে যাস নাকি কি মাছ হইছো জিওল শিং মাছ ওই যে একটা শিং মাছ পাইছে বালি বেছে না মাছ কোডা হ্যাঁ আবার এটা কি টেঠাই এই খলিশা খলিশা না খলিশা না খলিশা ঠেলে এই চকের মধ্যে দিয়ে তোমার নাম জানি কি তখন বিশটা মারলেন এই যার এক জিনিস হ্যাঁ বসছে এই যে টেটা বাবা রে বাবা রে টেটা রে মাছ টিয়া করছো জোগাবো সুন্দর মাছ এবার সব টিমে নি আর কিছু মারো নাই না একটা ডাহি না যাক তোমার খাওয়ার জো হয়েছে ভালো হয়েছে তাই চেটার কালে তো ই কে মোটা কে হিরে কাল বড় মাছ মারা বড় মাছ রাখ পারছাও বে কি রাখবা মেনি কি অনেক চাচ্ছা নাকি নাম জানি কি নয় অনি না কি জানি নাম ও মেলা ঢুকেছে আপন দেখি কিরকম মাছ পেল না তাও খারাপ না খাওয়া তো চলবো তেলে মেলা মাছ হয়েছেন মোটামুটি আসলে সবাই মাছ ধরতে এসে তো মাছ মোটামুটি ভালোই হয়েছে কিছু কিছু করে হলো সবাই অনেক মাছ ধরে ফেলেছে আর টেটার মাছ তো রাত্রি করে ছাড়া টেটার মাছ পাওয়া যায় না না থাকলে আর কিছু করার নাই তো তা ভালো পেয়েছে ওই আগের জনের ডি বেশি পেয়েছে ওই যে দেখেন কত মানুষ হয়ে পড়ছে মানুষের অভাব নেই আপনি মেলা মাছ ধরছে না আপনাকে খোঁজ বানছি জিগাই গোলা গোল করে দিয়ে গেছে কত মানুষ কই দিকে যায় খালি এদিক থেকে গেলে গোলা যায় আর মারবেন দিলে মাথায় গেছিলাম ব্রিজের ওইখান থেকে এরপর আস্তে 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 এদিকে আইলাম এইটুকুই তো মাছ তো আপনাকে দেখাইলামই রাত্রিতে যারা মাছ মারে টাটা দিয়ে পোলো দিয়ে তো সব ধরনের লোক এই জায়গায় আসে এটা হচ্ছে মাছের গ্যাং এই এলাকাটা হলো মাছের রাজা তো বহুত মানুষ আসে আবার নাকি শুনছি যে এই বিলটা ব্যাস হইব তো বিলটা ব্যাস হলে আপনি মঙ্গলবার দিন হওয়ার কথা যদি চেষ্টা করুন আসার যদি আসি তাহলে আপনাকে দেখাবো
তো রাত্রি হয়ে গেছে, তো রাত্রিতে তো মাছ মারা দেখাইলামই, টেটা দিয়ে অনেকে মাছ মারতেছে, তো আমরা ফালাই মাছ পাই নাই, তো মাছ লাভাইতেছে। যাই হোক, রাত্রিতে পামু কিনা জানি না, তো রাত্রি জায়গায় যে থাকুমো। তো আজকে আর ভিডিও বড় করবো না, যতটুকু সম্ভব মাছ ধরা দেখাইলাম আপনাদের, টেটা দিয়ে মাছ মারলো, চরকের মাছ সবই দেখাইলাম। তো আবার কালকে দেখা হইব, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।